রূপসী নিসর্গ, চোখ ফিরাতে ইচ্ছে করে না। ডুয়ার্সের টানে বার বার ছুটে আসি। ডুয়ার্সের অরণ্য, বন্যপ্রাণী, এখানকার মানুষের অধিকার, সংস্কৃতির জন্য প্রাণ পাত করা মানুষটির নাম রামকুমার লামা। হাতির আর মানুষের যে সংঘাত আছে, একটা সাংঘাতিক জায়গা পৌঁছে গেছে। এটা যদি রোধ করা না যায়, তাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মানুষের অধিকারের সাথে সাথে জানোয়ারদেরও অধিকার আছে। জন্তু জানোয়ারের অধিকারের জন্য আমাদের কাজ করতে হবে। হাতির পাশাপাশি কচ্ছপ কি তার ভূমিকা, বাটারফ্লাইয়ের কি ভূমিকা, একটা পাখির কি ভূমিকা, আজকে পাখি যদি না থাকে, আজকে যদি প্রজাপতি না থাকে, পোকামাকড় যদি না থাকে, তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে। একদিকে যেমন ফান্ডামেন্টাল রাইট আছে, তো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসও আছে। জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ার যেমন বাঘ, হাতি, এদের সংরক্ষণের জন্য কত উদ্যোগ করা হয়, কিন্তু ছোট ছোট পোকামাকড়, প্রজাপতি, এদের সংরক্ষণের জন্য সেভাবে ভাবার কিন্তু লোক নেই। রামকুমার লামা কিন্তু ভাবছেন ডুয়ার্স সত্যি অপরূপ, এই ডুয়ার্সকে অবিকৃত রাখাটা খুব জরুরি। রামকুমার লামা ঠিক সেই কাজটাই করছেন। কচ্ছপ বাঁচাতে রামকুমারদের ওই বাচ্চাদের চিন্তা কি অসাধারণ বলো। চা বাগানে যদি সার্বিক উন্নতির কথা বলা হয়, তারা শুধু ভোটের জন্য একটা ভোটের কি বলে মেশিন হিসেবে শুধু ব্যবহার। রাজদা হচ্ছে ভালোর উপর, ভালোর উপরের মানুষ। রামকুমার যে ধরনের একজন মানুষ, সেই ধরনের মানুষ কিন্তু আজকে পৃথিবীতে খুবই কম। স্বপ্ন তো মানুষ রাত্রে দেখে, কিন্তু আমি দিনের বেলায় স্বপ্ন দেখি।